আসসালামু আলাইকুম, পিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, সৌদির কারফিউ শেষ হলেও খুশি না প্রবাসীরা, বাংলাদেশে থাকা সৌদি প্রবাসীরা সৌদি আরবে ফেরা নিয়ে সন্দেহ, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। আপনারা যারা সৌদি আরবে বর্তমানে বসবাস করছেন, আপনারা সকলে জানেন আজ থেকে সৌদি আরবে সকল প্রকার কারফিউ, লকডাউন সব কিছু তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে সৌদি আরব। এমনটাই বলছে সৌদি গণমাধ্যম, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথাকথিত মিডিয়া। তবে আসলে কি সৌদি আরব সে স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে বা আগের অবস্থায় ফিরে যাচ্ছে? যদি সৌদি আরব স্বাভাবিক অবস্থায় ফিরে যেত, তাহলে তো আমরা দেখতে পেতাম ইতিমধ্যেই সৌদি আরবের দাওজা থেকে তারা বলে দিত সৌদি আরবে বহির্বিশ্বে যে সমস্ত প্রবাসীরা আটকা পড়ে আছে তারা খুব শীঘ্রই আন্তর্জাতিক ফ্লাইটে করে তারা আবার সৌদি আরবে ফিরতে পারবে। যেহেতু সৌদি আরবে যে সমস্ত প্রবাসীরা যাতায়াত করে তাদের জন্য জাওজাত থেকে এই সমস্ত নির্দেশনাবলী প্রয়োগ করা হয়ে থাকে, অর্থাৎ সৌদি পাসপোর্ট বিভাগ তথা জাওজাত থেকে এই রকম ঘোষণা আসার কথা বা এসে থাকে। কিন্তু না, আমরা কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ঘোষণা পাইনি। বরাবরের মতো এবারও সৌদি জাওজাত চুপ। যেদিন থেকে সৌদি আরবে আপনার এই লকডাউন বা কারফিউ শুরু হয়েছে, তখন থেকে সৌদি আরবের জাওজাতকে আমরা বারবার টুইট করেছি, আমরা মেল করেছি যে সৌদি আরবে যে সমস্ত প্রবাসীরা বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন দেশে আছে তারা কিভাবে বা কখন সৌদি আরবে ফিরতে পারবে, এ ব্যাপারে আপনাদের থেকে আমরা একটা দিক নির্দেশনা চাই। কিন্তু সৌদি আরবের কর্তৃপক্ষ থেকে আমরা কোনো প্রকার তথ্যই পেতে পারিনি। মোট কথা, তারা যেন এই সত্যটাকে লুকিয়ে রাখছে, এ ব্যাপারে তারা কোনো কথা বলতে ইচ্ছুক নয়। আর এই জন্য আমাদের যে সমস্ত প্রবাসীরা বাংলাদেশে আটকা পড়ে আছে, যাদের ছুটির মেয়াদ শেষ, অনেকে ছুটির মেয়াদ শেষ হওয়ার পথে, তারা আসলে আদৌ সৌদি আরবে ফিরতে পারবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আরে ভাই, একটা বার ভেবে দেখুন, 5-7 লাখ 10 লাখ টাকা খরচ করে অনেকে সৌদি আরবে গিয়েছে, অনেকে সৌদি আরবে ভালো ভালো পদে চাকরিরত অবস্থায় আছিল, কিন্তু বাংলাদেশে এমন সময় এসেছে তখন সৌদি আরবের সঙ্গে ফ্লাইট বন্ধ হয়ে যায়। এই সমস্ত প্রবাসীদের প্রবাস জীবন তো একেবারে শেষ, অনেকে রাস্তায় বসে যাবে। অনেক প্রবাসী এমন আছে যাদের সৌদি আরবে বড় বড় বিজনেস, তাদের কি হবে একটা বার ভেবে দেখেছেন? আর এই সকল প্রবাসীরা সৌদি আরবে ফিরতে না পারলে আমাদের বাংলাদেশের যে কত বড় ক্ষতি হয়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এই জন্য আমরা দাবি জানাচ্ছি যাতে করে সৌদি জাওজাতের পক্ষ থেকে খুব শীঘ্রই এই বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়, আমাদের এই সমস্ত প্রবাসীরা কবে এবং কিভাবে সৌদি আরবে ফিরতে পারবে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।